বুঝছি, ও তোর মামা বিয়ের আগের দিনই চলে আসবে, আসুক, আসলে ভালোই হয়, আমার একটু হেল্প হয়। হুম, আমি একলা মানুষ, কয়দিকে যাই বল? আর শোন, তোর শেরওয়ানিটা কি কিনে ফেলবি নাকি বানাইতে নিবি? আমার তো মনে হয় বানাইতে দিলে অনেক দেরি হয়ে যাবে, তার থেকে ভালো হয় তুই রেডিমেড কিনে ফেল। আরেকটা কথা, বউকে তো নতুন এক সেট গহনা দিতে হবে, আর আমার কাছে যে গহনা আছে সেগুলো দিয়ে দিই, আর নতুন এক সেট কিনে দেই। ও আগামীকালকে ব্যাংকে গিয়ে টাকাগুলো তুলি, তুলে এক সেট গহনা কিনি আর তোর শেরওয়ানিটা কিনে ফেলি। ও কি তখন থেকে সেই হুম হুম করছিস? হ্যাঁ, বাবার কি কোনো খোঁজ খবর আছে? মানে না, ওই মিয়াদের ফ্যামিলি থেকে বলতেছিল যে ছেলের বিয়ে বাবা থাকবে না, কেমন দেখায়। 10 মিনিটের জন্য আসুক, তো দয়া করে যাক। কেন, তার থাকাটা কি খুব জরুরি? তোকে পেটে রেখে সেজে চলে গেল, তো জন্মের পর কি কোনোদিন দেখতে আসছে? আমি মানুষ করিনি তোকে? তখন তো তোর বাবার প্রয়োজন হয় নাই, এখন কেন বাবার প্রয়োজন হবে? না, ডিভোর্সের পরিশ্রম তো কতই হয়, কিন্তু বাচ্চা কাচ্চার সাথে যোগাযোগ থাকে। আমি তো আমার বাবার সম্পর্কে কিছুই জানি না, তার মানে কি আমি আনিস দেখছো কত সময় তোমার খারাপ লাগছে না? আমি এই জন্যই বলছিলাম মা, 10টা মিনিটের জন্য আসো। তোমার কাছে যদি কোনো ঠিকানা বা কোনো খোঁজ খবর থাকে আমাকে বলো, আমি যাই, আমি কথা বলি। আনিস, আমি তো কি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি চাই না ওই লোকের কোনো ছায়া তোর উপরে প্রভাব পড়ুক। মা, হ্যাঁ রিয়া বলো। বাবার খবর পাওয়া গিয়েছে, হোয়াটসঅ্যাপ চেক করুক, আমি ঠিকানা দিয়ে দিয়েছি।